যিশু নামে সকলকে আবার ধন্যবাদ জানাই। প্রভু আমাদের একত্রিত করেছেন, আমরা উপাসনার অংশে দেখেছি যে প্রভু আমাদের আশীর্বাদ ধন্য করেন না শুধু, তার সাথে তার নিজস্ব অনুগ্রহ প্রদান করেন, যার মধ্য দিয়ে আমাদের জীবনের সমস্ত সান্ত্বনা খুঁজে পাই, আমাদের জীবনের সমস্ত ইচ্ছাকে প্রতিপূর্ণ করার, সম্পূর্ণ করার শক্তি পাই। যিশু নামে ধন্যবাদ জানাই। আমি একজনের আমার আমার এক খ্রিস্ট বিশ্বাসী বোন এখানে প্রার্থনা করেছেন হিন্দিতে, তাকে আমি যিশু নামে স্বাগত জানাই দা হাউস অফ কর্জেট চার্চের তরফ থেকে। ধন্যবাদ আজকে মণ্ডলীর মাঝে আপনার হৃদয়কে খুলেছেন, আপনার মনকে খুলেছেন, আপনার দিল খুল গিয়া যে পরমেশ্বর কো স্তুতি দেনে কে লিয়ে পুরা তৈয়ার হ্যাঁ। তাই যিশু নামে আমরা সকলকে স্বাগত জানাই, আমাদের মণ্ডলীতে যারা এসেছি, যারা দূরে কাছে সকলে রয়েছি। আর তাই আজকে আমাদের জীবনের সম্পর্কটা বড় বেশি ভাবায়, আমরা জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু যা কিছু পেয়েছি তার ঊর্ধ্বে যা কিছু পাবো বলে জীবনকে চালাবার চেষ্টা করি, তার ব্যবধানটা করে দেয় আমাদের জীবনের ইচ্ছে এবং আসক্ত। আসক্ত একটা এমন শব্দ যেটাকে আমরা দেখতে পাই না, যেটা আমাদের জীবনের মধ্যে, মনের মধ্যে সর্বদা এক আকাঙ্ক্ষিত তৈরি করে। আর এই আকাঙ্ক্ষিত জিনিস বা আসক্ত আমাদের জীবনে যে কোনো সম্পর্কের মাঝে বিভাজন আনে, যে কোনো সম্পর্ককে যুক্ত করে এবং আমাদের প্রভুর সামনে এক জীবনকে নতুন আহত জীবনের প্রতীক্ষায় আশীর্বাদ ধন্য করে। তাই আজকে আমি একটা কঠিন বিষয়, এই কারণে, কারণ এটা বাস্তবের সাথে সম্পূর্ণভাবে যুক্ত। আর যখন আমরা বাস্তব জীবনকে নিয়ে বাক্যের ভেতরে সেটাকে অনুশীলন করার চেষ্টা করি, সেটা প্রতিনিয়ত আমাদের কাছে এক বাধা স্বরূপ হয়। সাধু পৌলের ভাষায় সাধু পৌল বলেছেন রোমিও 7:24-এ যে আমার এই রক্ত মাংস যেটা চায় করতে আমি সেটা করার ইচ্ছে করি, কিন্তু যিশুর আত্মা আমার ভেতরে রয়েছে, আমি তাই ধন্যবাদ দিই প্রভুকে যে আমি খ্রিস্টতে চলতে পারি। তাই এই দু ধরনের জীবনের মাঝে আমাদের দাঁড়িয়ে থাকে প্রতিটা সম্পর্ক। আর সর্বোচ্চ সম্পর্ক যখন যিশুকে জানি, যিশুর সাথে এক সম্পর্ক তৈরি করি আমরা, যিশু তার জীবন দিয়ে ভালোবেসেছেন আমাদের, তার আশীর্বাদ দয়া দিয়েছেন আমাদের জীবনকে এবং বুঝিয়েছেন যে উনি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ এবং সর্বমূল্যযুক্ত সম্পর্ক, কারণ তার জীবন দিয়ে উনি আমাদেরকে কিনেছেন, আমাদের পাপ থেকে মুক্ত করেছেন। তাই আমরা শুধু কৃতজ্ঞ নই সামান্য, আমরা তার মুক্ত জীবনে, স্বাধীনত্ব জীবনে তার দাস হিসেবে, তার সন্তান হিসেবে সেই সম্পর্ককে মূল্যায়ন করি, ধন্যবাদ দিই। আর তাই সাধু পৌল এক কঠিন পত্র লিখেছিলেন, কারণ আমরা জানি তখনকার দিনের তিনি অনেক মণ্ডলী বা চার্চ গঠন করেছিলেন নানান প্রদেশে। করন্থীয় ছিল তার একটা অন্যতম, যেখানে বলা যায় যারা ইহুদি জাতির থেকে যারা এসছে তাদের সংখ্যা কম, ওখানে ওখানে অইহুদি আমাদের মতো প্রচুর সেই ভাতৃ বোনেরা ছিল যারা নতুন ভাবে এই চার্জে এসেছিল। কিন্তু এই চার্জের মধ্যে দেখা গেছে যে এক গভীর সমস্যা, অনেকগুলো সমস্যা আছে পত্রে, কিন্তু আজকে আমরা যখন অধ্যয়ন করব আমরা দেখব এক বাস্তব সমস্যা, যেটা আমাদের প্রতিটা পরিবারে, বিবাহিত হই আর অবিবাহিত হই, প্রত্যেকের জীবনকে আমাদের নাড়া দেয়। কারণ যখন সম্পর্কের কথা আসে তখন সম্পর্ক মানেই পরিবারের কথা আসে, পরিবার মানেই মা বাবা সন্তান স্বামী স্ত্রী সকলের কথা আসে। আর তাই সর্বোচ্চ একটা সংসার জীবনে সম্পর্ক একটা নতুন ভাবে আমাদের জীবনকে আসক্ত আনে, যে এই পৃথিবীতে জীবনে বাঁচার একটা আনন্দ আনে। আর সর্বোচ্চ আনন্দ আনে যখন যিশু প্রভুতে আমরা আসক্তি থাকি, তার মধ্য দিয়ে এই পরিবারে আমরা একসাথে থাকতে পারি। সাধু পৌল তাই বলেছেন যে আমাদের জীবনের সম্পর্ক যতই থাক, আসক্ত যতই থাক,
আমরা যাতে প্রভুতে আসক্ত থাকি, সেই জীবন ধারণ করি। কারণ সেই জীবনে সাধু পৌল নিজে স্বীকার করছেন, আমিও ঈশ্বরের আত্মাকে পেয়েছি। আর আজকে তাই আজকে আমার সাধু পৌলের পত্র বা লেটার উনি লিখেছেন সেই করন্থীয়দের প্রতি এক অধ্যায় সাত পদ থেকে আমি পড়ব। এখানে তিনটে জীবনের কথা আমরা দেখব সম্পর্কে, এক যারা বিবাহিত, দুই যারা অবিবাহিত, আর তিন আমরা দেখব যে যাদের জীবনে এই দুটোর মাঝে জীবনযাত্রা রয়েছে কুমারী বা কুমার অবস্থা। কেন এটা অনেক সময় আমাদের কঠিন মনে হয়, কিন্তু মনে রাখতে হবে এই বাক্য আমাদেরকে গঠন করে জীবনে। আমি একবার দেখেছিলাম একটা মুভিতে যে তাকে যখন বাক্য পড়তে দিয়েছে অ আ ক খ, সে পড়তে পড়তে যেখানটা লেগেছে কঠিন উচ্চারণ করতে পারছে না, সেটা ছিঁড়ে বই থেকে সরিয়ে দিয়েছে। তাই ক খ গ ঘ না হয়ে ক গ উ ব র ল করে শেষ। আমরা বাক্য কিভাবে শেষ করতে পারি না, বাক্য যেখানটা পছন্দ সেটা আমার মতো করে নেব, আর যেখানটা আমার মনে হচ্ছে এখানটা আমার কঠিন লাগছে আমার মতো করে লাগছে না, আমি যে জীবনে চলছি সেই জীবনটাকে পরিবর্তন করতে বলছে আমি করতে পারবো না, তাই ওই বাক্যটা ছিঁড়ে আমরা আগে যেতে থাকি না। যিশু নিজের জীবনটাকে নিংড়েছেন ক্রুশের বুকে আমাদের জীবনকে তার মতো গঠন করার জন্য, আর সেই তার জীবনের গঠন আমরা শুধু পাই না, তার সাথে এক উন্নত সর্বোচ্চ পবিত্র সম্পর্ক সম্বন্ধে জানি। আর সেই জন্য আজকে আমি এই কঠিন অংশ কিন্তু বাস্তবভাবে আমাদের এক নতুন মূল্য যুক্ত দেয়, আমরা যারা বিবাহিত অংশ রয়েছি সেই অংশ থেকে দেখবো, কারণ পত্রে প্রথমে তাদের কথাই বলা হয়েছে। সেই জন্য আমরা যারা বিবাহিত লোক, ছেলে হোক পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের জন্য এই কথাটা সাধু পৌল বলেছে তখনকার দিনে করন্থীয় তাদের প্রতি, কারণ সেই চার্জে কিছু সমস্যা এসেছিল। কারণ বিবাহিত জীবন এমন একটা সম্পর্ক, সেই সম্পর্কে স্বামী এবং স্ত্রীর দুজনেরই ভূমিকা থাকে। কেন এ কথাটা বলেছেন, কারণ আমাদের মনে রাখতে হবে যদি আদি পুস্তক আমরা যদি আদি পুস্তক পুরাতন নিয়মে যাই, জেনেসিসে যাই, সেখানে দুই অধ্যায় আঠারোতে বলেছেন, কি বলেছেন, যে ঈশ্বর বলছেন যে আদম যখন প্রথম মানব সৃষ্টি করা হয়েছে বলছে ও একা থাকবে সেটা ভালো দেখায় না, ওর সাথে কাউকে প্রয়োজন, তাই তার পাজর থেকে নিয়ে উনি নারী বা মহিলার জন্ম দিয়েছিলেন, কারণ উনি বুঝেছিলেন এক পুরুষের পক্ষে একা থাকা সম্ভব নয়, তার একটা সঙ্গী দরকার। আর তাই এটা স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের সম্পর্ক, যিনি সর্বোচ্চ ভাবে মানব জাতিকে শান্তি সুখ সমৃদ্ধি দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। কিন্তু আমরা দেখি এই পাপের পৃথিবীতে চলতে গিয়ে আমরা এখানে যে বিবাহিত লোকেদের কথা বলছি তারা মূলত যারা খ্রিস্ট বিশ্বাসী, স্বামী এবং স্ত্রী দুজনেই খ্রিস্টকে যারা জানে তাদের জীবনের কথা আমরা বলছি, আমরা এর বাইরে পৃথিবীর লোকের কথা বলছি না। আর তাই এই অংশে বলতে গিয়ে সাধু পৌল বলছে, আমরা দেখছি যে আমরা দেখি যে দুই থেকে এক করন্থীয় সাত অধ্যায় পাঁচ অব্দি বলছে যে ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা মানে স্ত্রী থাকা উচিত, এবং প্রত্যেক স্ত্রী নিজের নিজের স্বামী থাকুক। তার মানে কি বলতে পারছে, এখানে বলছে না যে তুমি বিবাহ করোই, এ কথাটা বলছে না, বলছে যে যারা জীবনে ব্যভিচার চলে আসছে, তুমি মনে করছো তোমার জীবনকে স্বনিয়ন্ত্রণ করতে পারছো না, প্রভুর প্রতি আসক্তি রাখতে পারছো না, তোমার আসক্তি অন্যভাবে এগোচ্ছে, তাহলে তোমার নিজস্ব স্ত্রী থাকুক বা স্বামী থাকুক, যাতে তোমার জীবনযাত্রা ঈশ্বর প্রভু চেয়েছেন প্রথমে শুরুতেই আদমের সাথে হবা থাকবে। হাদমকে প্রথম একাই রেখেছিলেন, হাদম চাইনি আসক্তি করে প্রভু আমার সঙ্গী ঈশ্বর দেবেন, তাই এটা একটা ঈশ্বরের ইচ্ছের আশীর্বাদ। উনি আমাদের জীবনে যা দেন সেটা ওনার ইচ্ছেতে হওয়া উচিত, আমাদের ইচ্ছেতে যদি আমরা কিছু করি সেই ইচ্ছে তাৎক্ষণিক আমাদের আনন্দ দিতে পারে, কিন্তু ঈশ্বরের ইচ্ছের সাথে সংযুক্ত না হলে তা আমাদের সমস্তভাবে জীবনকে অনিবার্য পথে নিয়ে যায়, যা ধ্বংস হতে পারে, যা অনেক কিছু হতে পারে, আমরা দেখি পৃথিবীতে বাস্তবতা তাই। আর তাই বলছে যদি আমাদের জীবনে এরকম কিছু আসে যে আমরা নিজেরা ঠিক থাকতে পারছি না, স্বনিয়ন্ত্রণ থাকতে পারছি না, তাহলে অবশ্যই আমাদের বিবাহ করা উচিত এবং স্বামী স্ত্রী দুজনে নিজের পথে থাকবে। কারণ বাক্যে পরিষ্কার বলে আমরা
যে তারা এক দেহ একে অঙ্গে দেহ রয়েছে, যেমন যীশু খ্রিস্ট চার্চের সাথে একই আমরা দেহ অঙ্গে রয়েছি। তাই বলছে যে তোমরা একে অপরের মতো থাকো। আর কি বলছে তিন এবং চারে? বলছে স্বামী স্ত্রীকে তার প্রাপ্য দিক, তার মানে প্রাপ্য দুভাবে, এক দৈহিক আর এক হচ্ছে মানসিক। যে মানুষ স্বামীর যা স্ত্রীকে দেওয়ার দৈহিক ভাবে তার সেই দায়িত্ব পবিত্রভাবে সে পালন করুক, তেমনি স্ত্রীও স্বামীকে দিক, তার স্বামীকে অর্পণ করুক, নিজকে সমর্পণ করুক যেভাবে তার জীবনকে দরকার। কারণ নিজ দেহের ওপরে স্ত্রীর কর্তৃত্ব নেই কিন্তু স্বামীর আছে, তদ্রূপ স্বামীরও কর্তৃত্ব নেই, স্ত্রীর আছে স্বামীর দেহের ওপর। তার মানে এটা শুধু দেহের কথা না, ঈশ্বর স্বামী স্ত্রীকে দিয়েছে একই অঙ্গে রাখার জন্য, তাদের আত্মিক জীবনকে ঈশ্বর এভাবেই পরিচালনা করেছে। যারা দুজনেই স্বামী স্ত্রী খ্রিস্টকে বিশ্বাস করে তাদের জন্য এই বাক্য, কারণ তাদের জীবনে ঝঞ্ঝা আসবে, তাদের জীবনে অনেক কিছু ব্যবধান আসবে, কিন্তু বলছে তোমরা ঈশ্বরের সন্তান, তোমরা একে অপরকে অর্পণ করো, সম্মান করো। এই না শুধু স্ত্রী অর্পণ করবে স্বামীর ওপর, না, স্বামীকেও স্ত্রীর ওপর নিজের জীবনকে ছাড়তে হবে। মানসিক দৈহিক দুটোর মধ্যেই তাদের একে অপরের ওপর কর্তৃত্ব থাকবে, এবং এই দুজনের ওপর সর্বোচ্চ কর্তৃত্ব থাকবে যিশু। যিশু এদের মন এবং দেহকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে। সেই অংশ আমরা দেখতে পারি এর পরের অংশে, যেখানে বলছে তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না। কিরকম? আমাদের জীবনে দুজনের যে দৈহিক চাহিদা আছে, মানসিক চাহিদা আছে, সেটা যেন ঈশ্বরের আজ্ঞায় আমরা পরিপূর্ণ করি। এক পবিত্র সম্পর্ক, ঈশ্বর মনোনীত দুই ছেলে মেয়ে যারা বা স্বামী স্ত্রী যারা যিশুকে জানে তাদের জন্য বলছে যে যদি তোমাদের মনে হয় কিছুর জন্য কিছুদিন পৃথক ছিলে ঈশ্বরের জন্য, সেটা আবার তোমরা একসাথে থাকতে পারো। আর তাই এই ইচ্ছেটা বলছে যে ঈশ্বরের অনুদান তোমরা পেয়েছো এবং একজন আরেকজনের জন্য। আর তাই ভাই বোনরা, আজকে আমরা যে অবস্থায় থাকি, খ্রিস্ট ভাই বোন যাদের স্বামী স্ত্রী দুজনেই ঈশ্বরকে জানে, তারা যেন এটা মনে রাখি যে ঈশ্বরের আজ্ঞার মধ্যে দিয়ে আমাদের জীবন যাতে প্রস্তুত হয়, আমরা প্রভুর আসক্তি জীবনে চলব, একে অপরের আসক্তি থাকবে, কিন্তু তার বাইরে আমরা একে অপরকে বঞ্চিত করব না। যিশু কি বলেছে? যে পাপ শুধু চোখে মন দিয়ে হাতে পায়ে হয় না, কোনো নারীর দিকে যদি আমি খারাপ দৃষ্টিতে দেখি, যার জন্মসূত্র মন, সেটাও পাপ। আর তাই প্রভুর সন্তান হিসেবে আমাদের সর্বদা দায়িত্ব ঈশ্বর দিয়েছেন যে আমরা একে অপরের প্রতি বিবাহিত জীবনে সেই সমস্ত সমৃদ্ধপূর্ণ তার আশীর্বাদ, তার পাপ মুক্তহীন জীবনে চলি এবং একে অপরের জীবনের জন্য সমস্ত ভাবে দায়িত্বপূর্ণ ভাবে এগিয়ে চলি। আর তাই সাধু পৌল আমাদের সেইভাবে দেখিয়েছে, বলছে যে বিবাহিত সে সংসারের বিষয়ে চিন্তা করবে, সর্বদা সর্বদা সংসারের বিষয়ে চিন্তা করবে, কিরূপে স্ত্রীকে সন্তুষ্ট করবে যাতে তাই তার স্বার্থের বিভক্তি ঘটে। তার মানে কি বলছে? যে যখন আমরা বিবাহিত হই তখন যিশুর প্রতি আসক্তি থাকবে এবং স্ত্রী বা স্বামীর প্রতি আসক্তি থাকবে। তাই আমাদের দু বিষয়ে ব্যালেন্স রাখতে হবে, আমরা প্রভুরও কাজ করব কিন্তু সংসারেরও কাজ করবো। এই না সংসারের চিন্তা আমি করে ফেললাম বেশি, কারণ দুটো স্বার্থের বিভক্তি হয়। কারণ প্রভুর আসক্তি আমার আগে রাখতে হবে, তারপরে আমার সংসার জীবন, যিনি প্রভু আমাকে এই সংসারটাকে দিয়েছেন তার উপহার হিসেবে। আর তাই বলছে যে সেটা ঈশ্বরকেও সন্তুষ্ট করেন। বলছে যে কিন্তু বিবাহ স্ত্রী সংসারের বিষয়ে চিন্তা করে, কিরূপে স্বামীকে সন্তুষ্ট করবে। শুধু স্বামীর চিন্তা নয় যে সংসারকে কিভাবে সে ভালো রাখবে। প্রভু যেমন আমাদের দুজনকে একত্রিত করে কোনো স্বামী স্ত্রী খ্রিস্ট জীবনে, তেমনি একে অপরের চিন্তা করে, তেমনি সংসার বিষয়ে, সংসার বলতে শুধু একে অপরের জন্য না, তাদের সন্তানের জন্য, তাদের ভবিষ্যতের জন্য, প্রতি সন্তান খ্রিস্ট আত্মায় গড়ে উঠুক সেভাবে তারা চিন্তা করবে যে কিভাবে স্বামীকে সন্তুষ্ট করবে। এই না স্বামীকে সন্তুষ্ট মানে স্বামী যা চায় তাই করবে যেটা প্রভু চায় না, সেটাই করবে স্বামী স্ত্রী একে একে অপরকে সন্তুষ্ট যেটা প্রভুর মধ্য দিয়ে তাদের জীবনবোধকে জীবনের মূল্য যুক্ত হয়েছে। আর তাই আজকে আমরা এই অংশ কঠিন লাগতে পারে আমাদের খ্রিস্টীয় জীবনে, কিন্তু এটাই আমাদের নির্দেশ, এটাই ঈশ্বর চান। এবং এর পরের অংশে আমরা দেখব যে আমাদের কিভাবে অবিবাহিত লোকেদের এবং বিধবার কাছে বলেছেন আমাদের কথা। আমরা এখানে জানি যে আমরা হয়তো অনেক বিধবা নেই, ঈশ্বরকে গৌরব দিই তার জন্য, কিন্তু অনেক আছেন অবিবাহিত লোক আছি,
যে অবহিত লোকে বলা হয়েছে এই কারণে যে আমরা অনেক সময় যারা বিয়ে শাদি করিনি তাদের জীবনে নানা রকম আসক্তি থাকতে পারে, চাহিদা থাকতে পারে নানান ধরনের পুরুষ মহিলা। আর বলছে যদি তোমরা যদি সত্যি তোমাদের দমনে রাখতে পারো তোমাদের ইন্দ্রিয় তাহলে ভালো, যদি না রাখতে পারো তাহলে তোমাদের বিয়ে করাই ভালো, বরং আগুনে জ্বলন। তার মানে আমাদের লোভ লালসা জীবনযাত্রা অনেক কিছু অভিব্যক্তি আসতে পারে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমরা খ্রিস্টের সন্তান, আমরা অন্যরা যে আচরণ করা পৃথিবীর আমরা করতে পারি না, কিন্তু সাধু পৌলের ভাষায় আমি এই পৃথিবীতে রয়েছি অথচ যিশুর সাথে। যখন আমরা আত্মা এবং জলে বাপ্তিস্ত নিই, উই আর স্যাংটিফাইড, আমরা সমস্ত পৃথকীকরণ করেছে যিশু আমাদের, কি করেছে এই পৃথিবীতে থাকবো, কিন্তু আমরা তার সন্তান হিসেবে আমাদের ললাটে আমাদের হৃদয়ে তার হৃদয় যুক্ত হয়েছে, আমরা তার সন্তান। সেই সন্তান হিসেবে যদি আমরা বিবাহ না করতে চাই সেটা খারাপ কিছু না, কিন্তু সেই অবিবাহিত জীবনে আমাদের আসক্তি পুরোপুরি থাকবে। যদি আমরা সেটা সামলাতে না পারি তাহলে আমাদের বিবাহ করাটাই শ্রেয়, অবশ্যই সেটা প্রভুকে জানিয়ে প্রভুর ইচ্ছেতে, যে যাকে আমরা বিবাহ করবো প্রভু তুমি কি চাইছো, আমার ইচ্ছে নয় প্রভু। কারণ আমরা প্রতিদিন প্রার্থনা করি মতিলিখিত নয় ছয়ে, ছয় অধ্যায় নয় পদ থেকে, যে প্রভু তোমার ইচ্ছে আসুক, তার মানে তোমার স্বর্গরাজ্য আসুক, তোমার ইচ্ছে পূর্ণ। শুধু স্বর্গরাজ্যের ইচ্ছে না, আমার তোমার প্রতিটা ক্ষেত্রে আমার জীবনে তোমার ইচ্ছে পূর্ণ। তাই বলেছে আমি তার আত্মাতে যদি থাকি তার ইচ্ছেকে জানি আর তার আসক্তিতে থাকবো, প্রভুকে আগে ভালোবাসবো। আমার পৃথিবীর আসক্তি অনেক কিছু প্রয়োজন আছে, কিন্তু প্রভুকে আমাকে সেই নির্দেশ দিয়েছেন, সেই আজ্ঞা দিয়েছেন যে পুরুষকে যে মহিলাকে আমার জীবনে চাই অবিবাহিত হিসেবে, সেটাকে ঈশ্বরের আজ্ঞা কিনা। কারণ কেউ আমরা পরিপূর্ণ নই, কিন্তু যারা যে সন্তান যিশুকে জানে আর এক সন্তান যে যিশুকে জানে, তারা যদি অবহিত অবস্থায় একে অপরকে বিবাহ করে, তাদের মধ্যে যদি অনেক ভ্রান্তিও থাকে ভুলও থাকে, যিশু তাদের মাঝে থাকেন, তাদের বিবাহকে উনি সমস্তভাবে তার অনুগ্রহের তলায় রাখেন, তখন তাদের মধ্যে বিভ্রান্তি থাকলো ত্রুটি থাকলো তারা মুক্ত হয়ে সেই সংসারকে অনেক ঊর্ধ্বে পরিচালনা করতে পারেন। আর সেই জন্যই বলেছে যে তোমরা যদি সেটাকে পূর্ণ না করতে পারো, যদি তোমাদের মনে হয় যে তোমরা থাকতে পারছো না বিবাহ ছাড়া, করা ভালো, এতে খারাপ কিছু নেই, কিন্তু যদি সত্যিকারের জীবন চলতে পারো তাহলে সেই জীবনে চলো বিবাহ না করে, যেটা প্রভু তোমাদের নির্দেশ দিয়েছে। সেই পবিত্রতায় তোমাদের ইন্দ্রিয়কে এবং জীবনবোধকে মনকে সমস্ত প্রস্তুত করো, কিন্তু কখনো জোর করে কিছু করো না, যেটা বলেনি যে প্রভু জোর করে তুমি করো আর তুমি ভালো পবিত্র থাকবে। আর তাই আমরা প্রভুর নির্দেশে সেই স্বাধীনতায় চলবো। আর তাই বলছে যে অবিবাহিত সে প্রভুর বিষয়ে চিন্তা করে কিরূপে প্রভুকে সন্তুষ্ট করবে। যারা বিবাহিত তারা যিশুর প্রতি আসক্তি থাকে, কিন্তু সংসারের স্বামী এবং স্ত্রী একে অপরকে সন্তুষ্ট করে যাতে প্রভু সন্তুষ্ট পায় দুজনের প্রার্থনা পূর্ণ জীবনে। কিন্তু যারা অবহিত সে একা প্রার্থনা করে, তার জীবনটা সমস্ত প্রভুর জন্য নিবেদিত, তাই সে যেন প্রভুর বিষয়ে চিন্তা করে। আবার বলি এর আগের অংশটা পড়েছি, যদি আমরা প্রভুর বিষয়ে চিন্তা করতে করতে পৃথিবীর আসক্ত চলে আসে তাহলে আমাদের বিবাহ করে আমাদের জীবনটাকে দুটোর মধ্যে ব্যালেন্স করাই দরকার। যদি সেটা আমি করতে না হয় তাহলে খুব ভালো, তাহলে আমাদের প্রভুর বিষয়ে যাতে চিন্তা করি যে কিভাবে প্রভুকে আমি আরো সন্তুষ্ট করব। আর তাই বলছে বাক্যে এখানে যে যারা অবিবাহিত স্ত্রী এবং কুমারী প্রভুর বিষয়ে চিন্তা করে, যারা দেহ এবং আত্মাতে প্রভুত্ব হয়। যারা আমরা পুরুষ হয়ে এখানে কুমারী বলেছে বলে এই নাই, শুধু মেয়েদের স্ত্রী বলেছে বলে এখানে আমরা দুভাবেই দেখব, যে তারা যেন দেহ এবং আত্মাতে প্রভুত্ব হয়। কারণ যে বয়সে থাকি, যে আমরা যে জায়গায় জীবনে থাকি না কেন, আমাদের জীবনে একটা ইচ্ছে অনিচ্ছে আছে। ওই যে বললাম ক খ পড়তে পড়তে দুটো তুলে এখান থেকে ফেলে দিয়ে আমি এই অংশ তো এগোতে পারি না, এই অংশে পড়তে গিয়ে আমাকে নিজেও ফেস করতে অনেক কঠিন জীবন, এবং আমি জানি এটা আমাদের অনেকের জন্য কঠিন লাগতে পারে, কিন্তু এটাই সত্য। যিশু চান আমাদের তার সন্তান হিসেবে সত্যকে গ্রহণ করে সেই জীবনে চলার জন্য, আর সেই জন্য উনি উদারভাবে উনি সমস্ত খুলে দিয়েছেন সাধু পৌলের মধ্য দিয়ে। সমস্যা যদি আমাদের থাকে তার সমস্ত এখানে সলিউশন দেওয়া রয়েছে, সমস্ত সমাধান দেওয়া রয়েছে। আর তিনি বলছেন যিনি অবিবাহিত স্ত্রী যারা বিয়ে করেনি বা যারা পুরুষরা বিয়ে করেনি, তাদের দেহটাকে এবং আত্মা, শুধু বলেনি দেহটাকে, শুধু বলেনি আত্মাটাকে বা মনটাকে, দুটোকে একসাথে, কারণ ওই দুটোই যিশু আমাদের তৈরি করেছেন। আমাদের মনে রাখতে হবে, আমাদের বলেছেন যে করিন্থীয় পত্রে যে যিশু বলেছে তুমি জানো না তোমার এই দেহটাই জীবন্ত ঈশ্বরের মন্দির, তোমার এই দেহটা কি করে মন্দির হলো, কারণ যিশুর আত্মা আমাদের মধ্যে বসে। যেসব সন্তান আমরা বিবাহ করিনি তাদের মধ্যে যখন যিশুকে গ্রহণ করি তার আত্মার জীবন বই,
আমাদের জীবন নয়, তার আমাদের লোভ লালসা আসক্ত যিশুতে থাকবে, তার জীবনের জন্য আমরা চিন্তা করব। আর এটাই আমাদের হওয়া উচিত। যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে যে প্রভুর আকাঙ্ক্ষিত জীবনে আমরা চলছি না, আর তার জন্য অনিবার্য আমাদের জীবনে সমস্ত হবে বাধা বাধা খেতে খেতে এগোতে হবে। আর তাই এখানে সাধু পৌল সুন্দরভাবে বলেছেন, সাধু পৌল আরো বলেছেন যে আমাদের ঈশ্বর ডেকেছেন কেন, ঈশ্বর আমাদের আহ্বান করেছে যাতে শান্তিতে থাকতে পারি, আমাদের শান্তি। অনেক সময় এও হতে পারে, এখানে আরো বলেছেন যে আমরা যদি পরবর্তী অংশে দেখি যে যারা যারা সমস্ত ভাবে এমন আছে, ২৯ পড়ে ৭ অধ্যায়, যে যারা বিশ্বাসী ছেলে মেয়ে অথচ অবিশ্বাসীদের বিবাহ করছে তাদের কি হবে, বলছে তারা বিয়ে করতে পারে, বিবাহ করতে পারে, কিন্তু মনে রাখতে হবে তারা কখনো এই ভেবে বিবাহ করে না যে আমি তাকে বিয়ে করলে সে সমাধান, সে পাপের পরিত্রাণ পেয়ে যাবে, সেই জন্য বিয়ে করেছি। পাপের পরিত্রাণ আমার বিবাহ করার পর কাউকে প্রভাবিত করে না, একমাত্র ঈশ্বরের অনুগ্রহ পেলেই সে পাপের থেকে মুক্তি পেতে পারে, তাই ওটা একটা মিথ্যে অজুহাত হবে, সাধু পৌল বলছে এখানে। তাই যে ছেলে মেয়েই খ্রিস্টকে যদি সত্যিই জানে, তার আত্মা এবং তার জলে বাপ্তিস্ত তার জীবনে থাকে, পবিত্রতা থাকে, সে যদি ভুল করে হোক আর ঠিক করুক, যদি কোনো অবিশ্বাসী ছেলে মেয়েকে বিয়ে বিবাহ করে, তাহলে তাদের জীবন দেখতে হবে যে সেই সন্তান যিশুকে গ্রহণ করছে কি করছে না। যদি না করে তাহলে তার যে সন্তান আসবে, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে তার যে সন্তান আসবে সে অপবিত্র হবে, তাই যতক্ষণ না যিশুকে তার পাপের স্বীকার করে সেই পবিত্র মধ্যে তাকে গ্রহণযোগ্যতা পাবে না। আর তাই আমাদের প্রতিটা পরিবারে যারা খ্রিস্টীয় পরিবার রয়েছি, যারা খ্রিস্ট পরিবার সন্তান রয়েছি, যদি কোনো এ ধরনের বিবাহের মধ্যে যেতে যাই, আমাদেরকে ঈশ্বরের আসক্ত জানতে হবে যে ঈশ্বর কি সন্তুষ্ট করে তাকে। কারণ আমরা যদি ঈশ্বরকে সন্তুষ্ট না করতে পারি, প্রভু যিনি জীবন দিয়ে ভালোবেসেছেন, তাহলে আমি যাকে ভালোবেসে বিবাহ করব বা যাকে করেছি তাকে সন্তুষ্ট কোনোদিন করতে পারবো না। আমার প্রভুকে সব থেকে সন্তুষ্ট করা সম্ভব, কারণ প্রভু আমার জন্য জীবন দিয়েছেন, প্রতিবার সাত গুণের ৭৭ বার ক্ষমা দিতে তৈরি। আমাদের জীবনে যাকে নিয়েছি বা যাকে নেবো তারা কতটা সেটা জানে এবং আমাকে ক্ষমা দিতে তৈরি। তারা যদি যিশুকে জানে তারা কনভিক্ট হবে, অনুসূচিত হবে, তবে এটার মানে বুঝবে, স্বামী স্ত্রী একত্রে আসবে। আর তাকে যদি বিবাহ করলাম সে জানবেই না তো ক্ষমার মানে কি, সে ক্ষমা পায়নি। আর তাই আসক্তির হাতে বিবাহ হতে পারে সাময়িক, কিন্তু সেটা বিভাজনের বিবাহ। দিয়াবল এভাবেই আমাদের সন্তানদের ব্যবহার করে। আর তাই বলছে যদি কোনো সময় স্বামী স্ত্রীর মধ্যে সে যিশুকে জানে বিবাহিত অবিবাহিত কোনো রকম যদি বিভ্রান্তি আসে বা বিতর্ক আসে, তাহলে মনে রেখো যিশু তোমাদের বলেছে আলাদা থাকো, যাতে যিশুতে থাকো, শান্তিতে অবস্থান করো, কখনো বিতর্কের মধ্যে কোনো রকম ভাবে জীবনযাত্রায় যেও না। আর তাই বলছে যে কেবল প্রভু যাহা দিয়েছেন, প্রভু যা দিয়েছেন, যেমন অংশ যাকে দিয়েছেন আহ্বান করেছেন সে তেমনি চলো। তার মানে কি বলতে চাইছেন, তোমাদের জীবনে যাকে স্ত্রীর উপর দিয়েছে সে যত খারাপ ভালো হোক, চোখ টেরা হোক, কান ব্যাকা হোক, ল্যাংড়া হোক, মুখে চেঁচামেচি করুক, সে তোমার স্বামী বা সে তোমার স্ত্রী। যদি খ্রিস্ট বিশ্বাসী হয়, যদি অখ্রিস্ট বিশ্বাসী হয়, তুমি যদি খ্রিস্টকে জানো, তাহলে প্রভুর কাছে তার জন্য প্রার্থনা করো, কারণ প্রভু তোমাকে তার শান্তিতে আহ্বান করেছে। প্রার্থনা করো তার জন্য, যাতে প্রভুর মধ্য দিয়ে তোমার জীবনযাত্রা তার জীবনকে প্রভুর জীবন্ত উপস্থিতি দেখায়, ঈশ্বরকে তা আশীর্বাদ করে। কারণ আমরা জানি যারা বিশেষ করে আমাদের জীবনে আমরা অনেক কিছু করি, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, আর সবই ভাবি যদি আমাদের ইচ্ছে, প্রার্থনা করি আর প্রার্থনা করার পর আমাদের ইচ্ছেটাতেই কাজ করি, সাময়িক আমরা সফল পাবো ভাববো প্রার্থনার উত্তর দিয়েছেন ঈশ্বর। কিন্তু না ভাই বোনরা, খুব সাবধান, খুব সাবধান। এই পৃথিবী, চোখ আর কান সর্বদা আমাদেরকে স্পর্শকাতর জীবনে নিয়ে যায়, সবসময় আমাদের আসক্তি বা টেম্পটেড বা উত্তেজিত উদ্বেগের জীবনে নিয়ে যায়। তাই আমরা প্রতিটা সম্পর্কে আমাদের জীবনকে সতর্ক রাখবো, হতে পারে কারোর স্বামী, হতে পারে কারোর স্ত্রী যদি খ্রিস্ট বিশ্বাস ছেড়ে গেছে। বলছে তোমরা, আর এখানে বলছে প্রথমেই যে তোমরা আবার বিবাহ করো না যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর তোমাদের বলেন, আর দ্বিতীয়ত তোমরা হয় আবার ফিরে যাও তার কাছে, অথবা তোমরা প্রভুর কাছে জীবনে অর্পণ করে তার জীবনে চলো। আর বলছে
তোমরা হয়তো করতে পারো, বাক্যে এভাবে স্থির করেনি প্রভু, সাধু পৌলের ভাষা, যে তোমরা যদি চাও শান্তিতে থাকতে, কিন্তু মনে রাখো সেই জীবনটা সমস্ত ঈশ্বরের আসক্তিতে থাকতে হবে। আর আজকে আমাদের, আমরা জানি এখানে অনেক আমরা পরিবার আছি, অনেক ধরনের বিভ্রান্তি আছে, সম্পর্কের অবনতি আছে, উন্নতি আছে, বিভাজন রয়েছে, কিন্তু বাক্য সত্যি, বাক্য পবিত্র, বাক্য হচ্ছে সেই প্রজ্ঞা যা আমাদেরকে গঠন করে না, আমাদের জীবনের ভগ্নকে, ভেঙে যাওয়া মনকে প্রস্তুত করে, আসক্তি করে, প্রভুর জীবনে দৃঢ় করে, যে প্রভু তুমি আমার তোমার শান্তির জীবনে আহ্বান করেছো, তাই আমি তোমাতে থাকবো। তাই প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুক, কারণ আমরা মনে রাখবো সাধু পৌল বলেছেন, তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ, মনুষ্যের দাস হইও না। মনুষ্যের বলতে এই রক্তে মাংসের ইচ্ছের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমরা যারা যীশু খ্রিস্টকে জেনেছি শুধু নয়, তার রক্তে, তার জীবনের মূল্য, পবিত্র জীবন দিয়ে সে আমাদের পাপ থেকে মুক্ত করেছে, তাই আমাদের জীবনের সর্বোচ্চ আমাদের তার প্রতি আসক্তি থাকবে, তারপরে পৃথিবীর সংসার বা অন্য কিছুর মধ্যে আমরা রাখবো, তবেই কিন্তু সাধু পৌল বলেছে আমি তার আত্মাতে রয়েছি সেটা কার্যকরী হবে, তবেই কিন্তু আমরা বলতে পারবো যে আমিও ঈশ্বরের আত্মাকে পেয়েছি, তার জীবনের আসক্তিতে চলছি, আমি সেই সম্পর্ককে সামনে রেখে আমার প্রতিটি সম্পর্ককে সেই দয়া ক্ষমাপূর্ণ ভালোবাসার পূর্ণতা রাখবো, তবেই প্রতিটি পরিবার, তার সন্তান এবং প্রতিটি পরিবারের অবিবাহিত আর বিবাহিত প্রত্যেকে খ্রিস্টের সামনে যখন আসবো, তখন আমরা সেই উজ্জ্বলতা হৃদয়ের নিয়ে, হৃদয়ের পূর্ণতা নিয়ে, সেই তার আশীর্বাদ নিয়ে, সেই দায়িত্ববোধের সন্তান নিয়ে আমরা দৃঢ় হয়ে হাস্য মুখে, সমস্ত বিবর্ণ মুখে নয়, কারণ আমরা জানি আমাদের প্রভু আমাদের জীবনের পূর্ণ আসক্তি, আর তার মধ্যে আত্মাকেই আমরা সেই পরিপূর্ণ জীবনে চলছি। ঈশ্বর আশীর্বাদ ধন্য করুক, আমেন।